আসসালামু আলাইকুম বন্ধুরা, লাল গ্রহ মঙ্গলে প্রাণের হদিশ খুঁজতেই দিনের পর দিন মহাকাশে অবস্থান করতে হচ্ছে বিজ্ঞানীদের। আর এভাবে দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে তাদের পরে থাকতে হয় ময়লা বাসি জামাকাপড়। তবে এবার মহাকাশেই জামাকাপড় কাচার উদ্যোগ নিয়েছে নাসা। মূলত রকেটে বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাপড় কাচার কোনো সুযোগই থাকে না, তাই একটি পোশাকেই তাদের থাকতে হয় বহুদিন। তাছাড়া প্রতিদিন মহাকাশচারীরা ব্যায়াম করেন, ফলে তাদের পোশাক খুব অল্প সময়ে পরার অযোগ্য হয়ে ওঠে, আর তাই প্রতি সপ্তাহে তাদের নতুন পোশাকের প্রয়োজন হয়। আর এমনিতেই রকেটের ভিতরে জায়গা খুবই গুরুত্বপূর্ণ, সেখানে এবং স্পেস সেন্টারে পানি থাকে সীমিতই। কিন্তু সেই পরিস্থিতির নাসা এবার পরিবর্তন চাইছে, আর বেশ কিছু দেশ তো চাঁদ কিংবা মঙ্গল গ্রহে ঘাঁটি গড়ার পরিকল্পনাও করছে। এর আগে নাসা বিশেষ অ্যান্টি মাইক্রোবায়াল পোশাকের চিন্তা করে, যদিও সেটা স্থায়ী কোনো সমাধানই নয়। তাই প্রক্টর অ্যান্ড গ্যাম্বল সংস্থার সঙ্গে যৌথভাবে একটি বিশেষ ধরনের ডিটারজেন্ট তৈরি করা হচ্ছে, যা এই বছরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে পাঠানো হবে মহাকাশ স্টেশনে। আর প্রায় ৬ মাস ভরিণতার পর এই ডিটারজেন্টের অ্যানজাইম ও অন্যান্য উপকরণগুলো কতটা কাজ করে তার উপরও নজর রাখা হবে। আর একই সঙ্গে তৈরি করা হচ্ছে মহাকাশে ব্যবহারযোগ্য ওয়াশিং মেশিন। বিশেষভাবে তৈরি এই ডিটারজেন্ট সেই ওয়াশিং মেশিনে খুব কম পানি দিয়ে ব্যবহার করা যাবে। আর মহাকাশে এটা ঠিকমতো ব্যবহার করা গেলে পৃথিবীর শুষ্ক অঞ্চলগুলোতেও তা বিশেষভাবে কার্যকর হবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। সূত্র টিওআই। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।